নমস্কার, ওয়েলকাম টু দিস চ্যানেল সোমা স্টোরিজ। আমার প্রিয় ছোট্টরা, আজও আমি আবার চলে এসেছি তোমাদের গল্প শোনাতে। আজ তোমাদের শোনাব একটি মহাকাব্যের গল্প। ভারতবর্ষে দুটি মহাকাব্য রয়েছে, একটি রামায়ণ ও অপরটি মহাভারত। মহাকাব্য হল রামায়ণ ও মহাভারত। কাব্য কাকে বলে একটু শুনে নাও। কবিতা করে লেখা গল্পকে বলা হয় কাব্য। রামায়ণও এরকমভাবে কবিতায় লিখেছিলেন বাল্মীকি, মহর্ষি বাল্মীকি। তিনি অবশ্য রামায়ণ লিখেছিলেন সংস্কৃততে। সংস্কৃত ভাষাটা আমাদের এখন আর পড়া হয় না, পড়ে হয়ে ওঠে না, তাই রামায়ণ পড়তে গেলে, বাল্মীকির লেখা রামায়ণ পড়তে গেলে আমাদের অবশ্যই সংস্কৃত ভাষাটা জানতে হবে। কিন্তু এখন তো আর আমরা যেহেতু সংস্কৃত ভাষাটা জানি না, তাই বলে কি আমরা রামায়ণটাকেও জানবো না, মহাকাব্যটার গল্প আমরা শুনবো না? অবশ্যই শুনবো। অনেকে আবার রামায়ণকে ছোটদের জন্য লিখেছেন। আজকে আমি তোমাদের জন্য এমনই আরেকজনের লেখা ছবিতে রামায়ণ, শিশু সাহিত্য সংসদের ছবিতে রামায়ণ বই থেকে ছবিগুলো দিয়ে তোমাদের এই রামায়ণটা শোনাব। সবাই শুনো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। রামায়ণটা আমাদের অবশ্যই জানা উচিত, শোনা উচিত, তাই আমি তোমাদেরই অনুরোধে রামায়ণের গল্প তোমাদের বলে শোনাচ্ছি। রামায়ণে রয়েছে সাতটি কাণ্ড। তার প্রথম কাণ্ড হল আদিকাণ্ড। অযোধ্যার রাজা দশরথ, তাঁর তিন রানী কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, তাঁদের কোনো সন্তান হয় না, মনের কষ্টে তাদের দিন কাটে। একদিন রাজা দশরথ গেলেন শিকারে। দূরে একটা শব্দ শুনে তিনি ভাবলেন হরিণ জল খাচ্ছে। শিকার করার সময় দূর থেকে শব্দ শুনেই তো শিকার করতে হতো, তাই তিনি একটা গুপ 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 এরকম আওয়াজ শুনতে পেয়ে ভাবলেন যে হরিণ বোধহয় জল খাচ্ছে, তাই তিনি তার শব্দভেদী বাণ তুলে নিলেন হাতে। আর সেই শব্দভেদী বাণ শব্দকে লক্ষ্য করে দিলেন ছুঁড়ে। কিন্তু দুঃখের বিষয়, সেখানে হরিণ জল খাচ্ছিল না, সেখানে অন্ধ মুনির পুত্র সিন্ধু তার কলসিতে জল ভরছিল, তাই এরকম আওয়াজ হচ্ছিল। আর সেই শব্দ ভেদী বাণের আঘাতে অন্ধ মুনির পুত্র সিন্ধু মারা গেল। দশরথ সিন্ধুর মৃতদেহ অন্ধমুনির কাছে নিয়ে এলেন। অন্ধমুনি শাপ দিলেন, আমাকে যেমন পুত্রশোক দিলে তোমারও যেন পুত্রশোকে প্রাণ যায় রাজা দশরথ। দশরথ কুলপুরোহিত বশিষ্ঠ মুনির কাছে এলেন। বশিষ্ঠ মুনিকে বললেন তিনি কি শাপ পেয়েছেন অন্ধমুনির কাছ থেকে। সব শুনে মুনি বললেন, সাপে বর হয়েছে, আপনার তো কোনো পুত্রই নেই, তাহলে পুত্রশোক পাবেন কি করে? কিন্তু মুনির সাপ তো কখনো বিফলে যেতে পারে না, তাই আপনার অবশ্যই পুত্র লাভ হবে। আপনি ঋষি সিংহ মুনিকে এনে এক বছর যজ্ঞ করান, দেখবেন অবশ্যই আপনার পুত্র সন্তান হবে। সেই শুনে রাজা দশরথ বহু যত্ন করে ঋষি সিংহ মুনিকে রাজপুরীতে নিয়ে এলেন। মুনি এক বছর ধরে যজ্ঞ করলেন। শেষে যজ্ঞের কুণ্ড থেকে এক দিব্য পুরুষ উঠে রাজাকে একটি পায়েসের থালা দিয়ে বললেন, এই পায়েস রানীদের খেতে দাও, তাদের পুত্র হবে। রাজা
সেই পায়েস এনে তিন রানীকে দিলেন। যথাসময়ে রানীদের পুত্র হল। কৌশল্যার পুত্র হল রাম, কৈকেয়ীর পুত্র হল ভরত, আর সুমিত্রার হল দুটি পুত্র, লক্ষণ ও শত্রুঘ্ন। রাজপুত্রেরা অস্ত্রবিদ্যা শিখে অল্প বয়সেই বীর হয়ে উঠলেন। একদিন বিশ্বামিত্র মুনি দশরথের সভায় এসে বললেন, রাম লক্ষণকে তার চাই, রাক্ষসের উপদ্রবে যজ্ঞ সব নষ্ট হতে চলেছে, রাক্ষস বধ করতে হবে। রাজা দশরথ প্রথমে রামকে চোখের আড়াল করতে রাজি ছিলেন না। অতি কষ্টে রাজা দশরথকে রাজি করে বিশ্বামিত্র মুনি রাম লক্ষণকে নিয়ে রওনা হলেন। পথে ভীষণ আর রাক্ষসী তারকা হাঁ করে রাম লক্ষণকে গিলতে এলো। রাম বজ্রবাণ ছুঁড়ে তাকে মেরে ফেললেন। মুনির আশ্রমে খুব ঘটা করে আবার যজ্ঞ আরম্ভ হল। টের পেয়ে রাক্ষসের দল এলো হাউ মাউ খাউ করে। রাম লক্ষণ ঘোর যুদ্ধ করে সব রাক্ষসদের হারিয়ে দিলেন। তারপরে নির্বিঘ্নে যজ্ঞ সমাধা হল। তারপর বিশ্বামিত্র মুনি রাম ও লক্ষণকে বললেন, এবার চলো মিথিলার রাজা জনকের যজ্ঞ দেখে আসি। মিথিলার রাজা জনক সমাদরে তাদের অভ্যর্থনা করলেন। জনকের কাছে একটি প্রকাণ্ড শিবের ধনু ছিল। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই ধনুতে গুণ পড়াতে পারবে, তার সঙ্গে তিনি তার মেয়ে সীতার বিয়ে দেবেন। কত বীর এলো, কেউ ধনুকে গুণ পড়াতে পারল না। রাম তাতে অনায়াসেই গুণ পড়িয়ে এমন টান দিল যে ধনুক ভেঙে দুখানা হয়ে গেল। দূতের মুখে এই খবর পেয়ে রাজা দশরথ মিথিলায় এসে হাজির হলেন। দশরথ আর জনকের বন্ধুত্ব হল। শুভ দিনে রামের সঙ্গে সীতার, লক্ষণের সঙ্গে জনকের অপর মেয়ে উর্মিলা, আর ভরত ও শত্রুঘ্নর সঙ্গে রাজার ছোট ভাই কুশধ্বজের মেয়ে মাণ্ডবী ও শ্রুতকীর্তির বিয়ে হয়ে গেল। অযোধ্যায় ফেরবার পথে পথ রোধ করে দাঁড়ালেন শিবভক্ত পরশুরাম। রামকে সদর্পে বললেন, আমার ধনুককে গুণ পড়িয়ে দেখাও তো, তুমি কত বীর। রাম অনায়াসেই সেই ধনুকে গুণ পড়িয়ে পরশুরামের দর্প চূর্ণ করলেন। এই ছিল প্রথম কাণ্ড। আর এই প্রথম কাণ্ডের নাম হলো আদিকাণ্ড। এরপরে রয়েছে আরও ছটা কাণ্ড। আমি অবশ্যই তোমাদের পরের কাণ্ডগুলো আবার শোনাব। এই কাণ্ডটা শুনে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ধন্যবাদ।